বাংলাদেশ থেকে রেডিমেড ব্লাউজগুলো আর কিনেছিলাম। এই যে ব্যাক সেটটা অনেক বড়, তো এখন এক টুকরা কাপড় পেয়েছি। এটা একটা ব্লাউজের কাপড়, এটা দিয়ে কী করেছি অত বেশি নেই অর্ধেক আর কি। তো এটা কেটে প্রথমে হাতাটা কেটে ফেলবো মাঝখান থেকে, হাতটাটা মাঝখান থেকে কেটে এখান থেকে একটু বসিয়ে তারপর বাকি হাতাটা আবার জোড়া লাগিয়ে দিব, আর এখান থেকে এক টুকরা কাপড় কেটে ব্যাগটা কাভার করে দিব। তো এই তো এক পিস কাপড় কেটে এই যে ভিতর দিয়ে দিয়ে দিয়েছি। তো যেসব আপুরা সেলাই করতে পারেন না তাদের জন্য এখন একটা টিপস দেখাচ্ছি। এই যে এই ধরনের ফ্যাব্রিকগুলো, এই যেগুলো আমি দেশ থেকে এনেছি এগুলো তো বাংলাদেশে পাওয়া যায় ফেভিকলের, আমি এইগুলোটা ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ। আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আমার ফেসবুকে ফ্যামিলি মেম্বার 10,000 পার হয়ে গেছে, তো এই জন্য বাসায় ছোট্ট একটা পার্টি করেছি। তো সেই পার্টির জন্য আমি কিভাবে সবকিছু গুছাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক একটা পার্টিতে এক এক রকমের কাজ হয়, তো এই পার্টিতে যে কাজগুলো করেছি এবং কিভাবে আমি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার রুমের বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। তো অন্য দুই রুমের চাদর চেঞ্জ করতে হবে না, তো ওই দুই রুমের চাদর ক্লিন আছে, শুধু আমার রুমের চাদর লন্ড্রি করতে হবে, ওই জন্য আমার রুমেরটাই চেঞ্জ করে ফেলেছি। তো আমার বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে। তো এই যে আমি গতকালকে রাতে এখানে গ্লু দিয়ে রেখেছি আপনারা যারা সেলাই পারেন না তাদের জন্য। ব্লাউজ সেলাই করতে অনেক টাইম লাগে, এখন আর ভালো লাগে না, কোনো এক সময় সেলাই করতাম আর কি, এমনি আমি পারি। তো এখন এই যে এটা আমি হাতে সেলাই করে নিচ্ছি, আর আপনারা যদি গ্লু দিয়ে করতে চান তাহলেও পারবেন। গ্লু দিয়ে যারা করবেন মাঝখানে যে কাপড়টা দিব ওইটাতে একটু আয়রন করে নেবেন, আয়রন করে নিলে এখানে একটা ভাঁজ পড়ে যাবে, তো এই ভাঁজটার ভিতর গ্লু দিয়ে দিবেন। প্রথমে আয়রন করবেন, এরপরে দোনো পাশে এরকম আয়রন করে গ্লু লাগিয়ে দিবেন, এরপরে এই যে ব্লাউজটা কেটেছি এটার উপরে এভাবে করে বসিয়ে দিবেন, নিচের পার্টেও একইভাবে এভাবে করে উপরে বসিয়ে দিবেন। তো এই দুই পাশে যখন বসিয়ে দিবেন, যখন এটা ড্রাই হয়ে যাবে তখন ভেতরের সাইডে লম্বা করে গ্লু দিয়ে দিবেন, একেবারে সিকিউর হয়ে যাবে। আর যারা সেলাই পারেন তাদের জন্য তো একেবারেই ইজি। আমি এই সাইডগুলো একটু খুলে নিয়েছি, তো আমি প্রথমে এটা লাগিয়ে নিব। তো এইটা হচ্ছে লাস্টের পার্ট, তো আমি ওই দুটো সেলাই করে ফেলেছি দুই হাতা। তো এই মুখটা আমি একটু খুলে নিচ্ছি, এটা তো খুলেছি, এখন এটা একটু খুলে নিচ্ছি। তো আমি সাইডে দিয়ে একটু কুচি দিব যেহেতু আমার বাড়তি আর একটু কাপড় আছে একটু ডিজাইন করার জন্য আর কি। তো এই সাইডগুলো খুলে নিচ্ছি। তো এই যে আমি সেলাই করে নিয়েছি যে সাইডটা বাইরে থাকবে আর এই সাইডটা ভেতরে থাকবে, তো এই সাইডটা আমি এভাবে করে করে কুচি করে দিচ্ছি। তো এই যে এরকম স্ট্রেট করে দিলেও খারাপ লাগবে না। তো এই যে এরকম করে ছোট ছোট কুচি দিয়েছি, তো আমি এখন উপর দিয়ে একটা সেলাই করে দিব। তো এখন আমি আগে যেটা সেলাই করে রেখেছি এটা জোড়া দিয়ে দিচ্ছি, এরকম করে আমি সেলাই করব। সেলানোর পরে আমি এভাবে উল্টিয়ে দিলে এটা এক হয়ে যাবে। এই যে পুরো সাইডটা উল্টিয়ে নিয়েছি,
এখন একদম শুরু থেকে এই যে এখান থেকে একদম টান দিয়ে লম্বা একটা টান দিলে সেলাই করা হয়ে যাবে। এরপর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। তো এই যে রেডি হয়ে গেছে। আর এই যে ব্যাক সাইডও কভার করে নিয়েছি। পার্টির কাজগুলো এভাবে আগে থেকে করে রাখলে পার্টির দিন কিন্তু আর অত তাড়াহুড়া হয় না। তো ব্লাউজ সেলাই করে আমি কিছু আমাদের জন্য ম্যাচিং ফুলের জুয়েলারি বানালাম। জাস্ট মাথার টিকলি আর একটা লং চেনের মতো বানিয়েছি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর তাছাড়া এটা একেবারে সিম্পল, তো এই জন্য আর টিউটোরিয়ালটা শেয়ার করলাম না, যদিও এটা আমি অলরেডি রেকর্ড করেছি। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি একটা শর্ট ভিডিওর মতো করে আপলোড করে দিব। আর আজকে আমাদের থিমের সাথে ম্যাচিং করে একটু রেড আর একটু ইয়েলো রাখার চেষ্টা করেছি। দেখতে যদিও সিম্পল মনে হচ্ছে কিন্তু বানাতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো আবার মাঝখানে আমার ফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল, তো আমি আবার ডলার ট্রিতে গিয়ে ফুল কিনে এনেছি। তো এইগুলা করতে করতে অনেকক্ষণ টাইম আমার নষ্ট হয়েছে। তো এরকম জানলে আমি আরো 2-3 দিন আগে এই কাজগুলো করে রাখতাম। আমি মনে করেছি একেবারে শর্টকাটে হয়ে যাবে। তারপরে এখন আমি চলে আসলাম রান্নাঘরে। আমি প্রথমে ডেজার্ট বানিয়ে নিচ্ছি কালকের জন্য, এরপরে আজকে রান্না করতে হবে। তো প্রথমে পুডিংটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পুডিং বানাচ্ছি আর 2 লেয়ার ফালুদা বানাচ্ছি। তো এগুলোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমার পেজে দেওয়া আছে, তো ওই জন্য আর শেয়ার করলাম না। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, তাহলেই এই 2টার রেসিপি পেয়ে যাবেন। তো 1 লেয়ার ড্রাই হয়ে গেছে, এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। ফালুদাগুলো রেখে দিচ্ছি, এগুলো অলরেডি জমে গেছে। তো এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি আজকে রান্নাটাও কমপ্লিট করেছি। তো আজকে ভেবেছিলাম কালকের জন্য মাংসগুলো কষিয়ে রাখবো, কিন্তু এত টায়ার্ড লাগছিল। কিন্তু আমি মাংস ধুয়ে ফেলেছি, মাছও ধুয়ে ফেলেছি, জাস্ট পানি ঝরিয়ে আজকে রেখে দিব ফ্রিজে, তাহলে সকালে কাজ কিছুটা ইজি হয়ে যাবে। রান্না বান্না করে ফেলেছি। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে খাসির মাংস, তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, আর এখানেও ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। তো কালকের মাছ মাংস ক্লিন করে রেখেছি, এখন কিছু রান্না করিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমি চাচ্ছি যে আমি পার্টির আগে সব কাজগুলো কিভাবে করি ওগুলো যদি আপনাদেরকে একটা ভিডিওর ভিতর দেখাতে পারি তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। আপুরা প্রায় সময় আমাকে কমেন্ট করেন আমি কি আগে রান্না বান্না করি নাকি, বা আমি খাবার কিনে আনি নাকি। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে ট্রাই করি আগের দিন মাংসগুলো কষিয়ে রাখতে আর মাছ ভেজে রাখতে, এই টাইপের কাজগুলো করে রাখতে। রান্নাটা আমি পার্টির দিনই করি, কিন্তু কালকে জুয়েলারিগুলো আমার অনেক টাইম লেগেছে। তো আমি ভাবিনি এগুলো এত টাইম লাগবে, তো এই জন্য পরে দিয়ে এত টায়ার্ড লাগছিল। তো মাংসটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে আমি এসে মাংসগুলো প্রথমে আমি হাট চিকেন আর গরু মাংস বসিয়ে দিয়েছি চুলায়, যেহেতু এগুলো টাইম সবচেয়ে বেশি লাগে। তো সব পার্টিতে কিন্তু কাজ একই রকম হয় না, এক একটা পার্টিতে এক এক রকম আইটেম হয়। এইবার পার্টিতে যেমন বাড়তি কিছু কাজ ছিল, আমি জুয়েলারি গুলো বানিয়েছি, এরপরে আবার আমি ব্লাউজটা ফিক্স করতে গিয়েও কিছু টাইম নষ্ট হয়েছে। তো এক একটা পার্টিতে এক এক রকম করতে হয়। তো এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড, তো ওইটার নিজেকে একটু ব্যালেন্স করে নিতে হয় যে আমি কোনটার পরে কোনটা করব। আর আজকে আমি খাবারগুলো যে জায়গাটা রাখবো ওইটা হচ্ছে আমার ডাইনিং রুমে রাখবো, জায়গাটাও আমি এখনো সেট আপ করতে পারিনি। ওই টেবিলটা আমরা ইউজ করি, তো আমার ছোট বোন আছে, ওর হাজবেন্ড আছে, ওই টেবিলটা আমরা ইউজ করব। তো ওরা এখনো ঘুম থেকে উঠেনি, ওরা ঘুম থেকে উঠলে ওরা নাস্তা করার পরে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে ফেলবো। তো এখন সবাইকে সকাল নাস্তা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চা, আর এখানে গরু মাংস রেডি হয়ে গেছে, আর 5 মিনিট পরে চুলা বন্ধ করে দিচ্ছি। তো সবার নাস্তা খাওয়া কমপ্লিট, আর এই যে বাচ্চারা নুডলস খাবে, রবিবার ওদের ইসলামিক স্কুল থাকে, তো আমার হাজবেন্ড ওদেরকে নিয়ে যাচ্ছে।
তো এই তো আমার হাজবেন্ড বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাচ্ছে। তো আজকে বাইরে অনেক ঠান্ডা। তো এই উইন্ডোর পর্দাগুলো চেঞ্জ করে নিচ্ছি, এখানে একটা গোল কালারের ব্যাকড্রপ দিচ্ছি, এই সেটটাতে রাখবো খাবারগুলা। তো এই যে এই ব্যাকড্রপটা দিচ্ছি, খুব সুন্দর। টেবিলটা এক সাইডে নিয়ে এসেছি, এখন ওই যে ব্যাকড্রপটা লাগিয়েছি এখানে, ব্যাকড্রপটার সাথে এগুলো দিচ্ছি, এই লাইটগুলো, এগুলো হচ্ছে এরকম পর্দার মতো হয়ে থাকবে আর কি। তো এই তো এখানে দুই কালারে দুইটা দিয়েছি, আমার আজকে পার্টির থিম হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো, তো নিচে একটা দিয়েছি ইয়েলো, এর উপর রেডটা দিয়েছি, আর ওই সেটটা তো রাখবো এখানে, ডেজার্ট রাখবো। আমি যেহেতু এই রুমটা সবসময় ইউজ করি, একেবারে পার্টির আগের মুহূর্ত পর্যন্ত আমার এই রুমটা লাগে, এই রুমটা আগের ডেকোরেশন করাটা আমার জন্য কষ্ট হয়ে যায়। আপনারা যদি আলাদা কোনো রুমে করেন যেগুলো আপনারা ইউজ করেন না, তো ওই টাইপের রুম হলে আপনারা ট্রাই করবেন একদিন অথবা দুই দিন আগে করে রাখতে ডেকোরেশনের কাজগুলো, শুধু বেলুনটা পার্টির দিন রেডি করবেন, না হলে বাতাস বের হয়ে যাবে। তো এই ফাঁকে আমি কিন্তু আমার সবগুলো কাজই করে ফেলেছি, চুলার পাশে তো দাঁড়িয়ে থাকার দরকার নেই। তো আমাকে আমার ছোট বোন হেল্প করছিল, আর বাচ্চারা তখনও কিন্তু স্কুলে ছিল, তো এই জন্য আমার রান্নার কাজটা আর একটু ইজি হয়ে গিয়েছে। পোলাওটা আমি একদম সবার শেষে রান্না করি, তো পোলাওটা ভালো করে ভাজলে পোলাওটা খুব ঝরঝরে হয়। এখন আমি সব ওয়ান টাইমের প্লেট, গ্লাস, বাটি সব এক সাইডে অর্গানাইজ করে রাখছি, আর সেই সাথে পানি, সোডা এগুলোও রাখছি। আর বড় একটা ফ্লাক্সে আমি চা বানিয়ে রেখে দিব, শুধু সুগার অ্যাড করব না। আর কাজ করার সময় রেকর্ড করতে গেলে কাজ কিন্তু আরো লেট হয়ে যায়, তো বারবার করে ক্যামেরাটা সেট করতে হয়, আবার একটু কাজ করি ভুলে যাই রেকর্ড করার জন্য, আবার গিয়ে ফোনটা সেট আপ করি। তো এইভাবে করে আর কি একটু একটু করে আপনাদের জন্য সবকিছু রেকর্ড করি। সংসারের এই কাজগুলা কিন্তু আমরা সবাই পারি, তারপরেও আমি মনে করি আমার এই কাজগুলো থেকে যদি নতুন গৃহিণীরা কিছু শিখে বা যারা হঠাৎ করে কাজ স্টার্ট করেছে, তাহলে আমি মনে করি আমার এই কষ্টটা সার্থক হবে। টিমের সাথে ম্যাচিং করে এখন টেবিলের মাঝখানে একটা রানার দিচ্ছি, ডলার ট্রির যে টেবিল রানারগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে এর উপরে আমি প্লেসমেন্ট বসিয়ে দিচ্ছি। তো আজকের যে ডেকোরেশনগুলো আপনারা দেখেছেন বেশিরভাগ ডেকোরেশনই কিন্তু ডলার ট্রির। তো এই টাইপের পার্টির জিনিসগুলো তো আমরা ওয়ান টাইমই ইউজ করি, এক্সপেন্সিভ জিনিস ইউজ করার কোনো মানেই হয় না। আর আমার বাচ্চারাও মসজিদ থেকে চলে এসেছে, তো ওরাও আমাকে হেল্প করছিল, কেউ ডাস্টিং করছিল, কেউ ভ্যাকিউম করছিল। পার্টির কাজ মোটামুটি শেষ, এখন আমরা উপরে চলে যাব। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার আজকের এই ভিডিও, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।